আমার বউ ফজরের সালাতের জন্য ওঠে, ওঠার সময় হয়তো আমার বাচ্চা কান্নাকাটি করে কিংবা মশার উপদ্রব বেড়ে যায়, এতে নামাজ ব্যাহত হয়। যদি সালাত আদায় করতে সক্ষম হয় সেদিন তার খিটমিটের স্বভাব থাকে। প্রশ্ন হলো কি করণীয়। আচ্ছা, মানে স্ত্রী, আপনার স্ত্রী তিনি যে কোনো মানে সমস্যা দেখা দিলেই রিয়্যাক্টিভ আচরণ করেন, নেগেটিভ আচরণ করেন, রেগে যান, স্বভাব খারাপ থাকে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন না, কারণ তিনি যখন ফজরে উঠতে গেলেন বাচ্চা কেঁদে দিয়েছে, মেজাজ খারাপ হয়ে গেল, অথবা দুটো মশা ঢুকলো, বের হওয়ার সময় দুটো মশা ঢুকলো, মশা উঠে যখন বের হলেন মশা ঢুকলো, এরপরে তার মেজাজ খারাপ হয়ে গেল, নানা কারণে। এটা হচ্ছে একটা মানসিক রোগ। কিন্তু এই মানসিক রোগগুলো দূর হতে পারে কাউন্সিলিংয়ের মাধ্যমে, তাকে বোঝানো, তার যে সমস্যাটা আছে সেটা দূর করতে হবে, তার মাথায় যে মাইন্ডসেট হয়ে আছে ওটাকে একটু চেঞ্জ করতে হবে, যেন তিনি মানে এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে রাগ না করেন, যেন তার ধৈর্যটা বেড়ে যায়, যেন তিনি নেগেটিভ আচরণ থেকে পজিটিভ আচরণে শিফট করেন। বুঝতে পেরেছেন? আমাদের অধিকাংশ সময় প্রবলেমটা এটা। আপনি যদি বুঝতে পারেন যে আপনার আচরণটা নেগেটিভ, অল্পতে আপনি রেগে যাচ্ছেন, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে পারছেন না, যেটা অপছন্দ তার ব্যাপারে একদম উল্টোপাল্টা কথা বলেন, এগুলো সবই মানসিক রোগের লক্ষণ, মনে রাখবেন। সে যত বড় লোকের মধ্যেই আচরণ পাবেন, এটা মানসিক রোগ যার চিকিৎসা করা উচিত, এবং সেই চিকিৎসাটা অল্প রোগ হলে অল্পতে সারে, বেশি রোগ হলে বেশি সময় লাগে। অনেকের আজকাল আমরা যে লাইফটা লিড করি এখানে মানসিক সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে, চাকরিস্থলে অনেকের, তারপরে প্রতিষ্ঠানে, স্কুলে দেখবেন অনেক টিচাররা কোনো কারণ ছাড়াই পোলা বাইতে মাইরা শেষ, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বাজারে দেখবেন মানুষ এখন অনেক বেশি লাগালাগি করে, রাগারাগি করে, হাত একটু লাগলেই বলে যে মারছেন কেন আমার, পা একটু লাগলে বলে যে আপনি আমাকে লাথি মারলেন কেন, এই ধরনের অ্যাপ্রোচও আছে, অনেকের আছে না, খুব খেপে যায়। এগুলো কিন্তু আমাদের এই যে অসহিষ্ণুতা, এগুলো বাড়ে যদি আর চিকিৎসা না করেন। আর আজকাল সোশ্যাল প্ল্যাটফর্ম হলো এই মানসিক রোগের বাড়ার সংক্রমণের একটা জায়গা। যারা গালিগালাজ করে দেখবেন যে কথায় কথায় গালিগালাজ বাড়তেই থাকে, তার অশ্লীল আচরণ করা, অশালীন কথাবার্তা বলা, আক্রমণাত্মক কথাবার্তা বলা, এগুলো কিন্তু মানসিক রোগের লক্ষণ। এবং এটার যদি আশু সমাধান করা না হয়, আশু চিকিৎসা করা না হয়, এগুলো বাড়তেই থাকবে। যাদের পরিবারে কিছু মানসিক ওসিডি সম্পন্ন অথবা ডিপ্রেশনের রোগী আছে, আপনারা খেয়াল করবেন যদি তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়া হয়, কাউন্সিলিং না দেওয়া হয়, তাহলে খুব দ্রুত তার ডিটোরাইট করতে থাকে, সে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগী হতে থাকে, এবং একসময় সে সিজোফ্রেনিয়ার রোগী হয়ে যায়। সিজোফ্রেনিয়া মোহাম্মদ আলী গ্লের এই রোগটা হয়েছিল, এরকম আরও অনেকের, আমাদের দেশে অনেক রোগীরা আছে। এই জন্য যখনই কেউ ফিল করবেন তিনি নেগেটিভ আচরণ করছেন, তার পরিবারের আশেপাশের লোকদের তার মাথায় দেওয়া উচিত আপনার আচরণ কিন্তু নেগেটিভ হচ্ছে, আপনি অতিরিক্ত রেগে যাচ্ছেন, আপনি যে আচরণ করছেন এটা ভদ্র সমাজে আসলে এটার জন্য আমরা খুবই মানে আনইজি ফিল করি, বা এটা আমাদের জন্য ভালো না, অতএব এটা চিকিৎসা করা দরকার। এভাবে আমরা বলবো যার স্ত্রী অথবা যার স্বামী অথবা যার ভাই অথবা যার সন্তান এমন অবস্থায় পড়েন, তাদের খুব দ্রুত চিকিৎসায় আসা উচিত। আর চিকিৎসা মানেই কিন্তু বড়ি খাওয়া না, ট্যাবলেট খাওয়া না। আমাদের আরেকটা দুর্গতি হচ্ছে যখনই মানসিক সমস্যা কারো দেখা দেয় সাথে সাথে মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমরা চলে যাই, এবং তিনি সাথে সাথে কী করেন, এমন কিছু ঔষধ দেন যাতে সেই ঔষধের কারণে আমার রাগটা কমে যায়, কিন্তু এতে স্থায়ীভাবে নির্ভরতা সৃষ্টি হয় ড্রাগসের উপরে, এবং সত্যিকার অর্থে তার যে মাইন্ড আছে মাইন্ডে কিন্তু কোনো পরিবর্তন হয় না, মাইন্ডসেটের মধ্যে কোনো পরিবর্তন আসে না। যতক্ষণ ড্রাগ নেবে ততক্ষণ ভালো থাকবে, যতক্ষণ ড্রাগ বন্ধ করবে অবস্থা আরও ভয়াবহ হয়। এই জন্যে কাউন্সিলিংটা খুব জরুরি একটা দরকার।
আমরা বারবার এটা নিয়ে কথা বলছি, আমাদের মসজিদ ভিত্তিক কাউন্সেলিং হতে পারে, আমাদের বিশেষ করে যারা ইসলামিক ভাবাপন্ন তারা মনোরোগের কাউন্সেলিংও দিতে পারেন, কিন্তু এই ব্যাপারে ট্রেনিং লাগবে তাদের। এবং বিশেষ করে আমাদের ইসলামিক স্কলাররা যারা, তারাও এক্ষেত্রে সুন্দর কাউন্সেলিং দিতে পারেন। মনের অনেক রোগের চিকিৎসা হাদিস অনুযায়ী আছে, ওসিডির চিকিৎসা তো হাদিসের মধ্যে একদম ভরা, প্রচুর। ওসিডি মানে বুঝছেন তো, যে বারবার ওই যে এটাকে কী বলে, সন্দেহবাদীকে ভোগে, অজু করে মনে হয় যেন অজুটা ঠিক হলো না, নামাজ পড়ে মনে হলো যে নামাজটা কি ঠিক হলো কি না, মনে হয় চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়ছে বা তিন রাকাত, সারাক্ষণে চিন্তায় থাকে। হ্যাঁ, সূচিবায়ু, এটাকে বাংলা বলে সূচিবায়ু। এর সুন্দর চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকগুলো হাদিসে দিয়েছেন, তো সেদিকে আমরা যাচ্ছি না। শুধু এতটুকু বলা যে এই মানসিক সমস্যা কম বেশি মিডিয়াম বা ভয়ানক আকারের ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে, এবারে এটা এখনকার মহামারী সংক্রমণেরই প্রায় কাছাকাছি, মানে যারা এটা একটু খেয়াল করবেন তারা দেখবেন। ফলে এখনই যদি আমরা আসলে সুন্দর কাউন্সেলিং তাদেরকে দিতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে প্রজন্ম আরও কঠিন বিপদে পড়বে। এক্ষেত্রে আমরা স্কুলে দেখি, স্কুলেরও একটা দায়িত্ব আছে, স্কুল মাদ্রাসা, স্কুল আমি সৌদি আরবে দেখেছি স্কুলগুলোতে কাউন্সিলর থাকেন, আল মোরশেদ আত-তুল্লাবি নাম দেওয়া হয়, আল মোরশেদ আত-তুল্লাবি অথবা মোরশেদ আত-তুল্লাবি, তিনি স্টুডেন্ট কাউন্সিলর, স্টুডেন্টদের মধ্যে নানা সমস্যা থাকে তিনি তাদেরকে দেখেন এবং তার সাথে আরও অনেক সহযোগী থাকে। এটা আমাদের দেশে নাই কিন্তু, ফলে আমাদের দেশের প্রবলেমটা খুব বেড়ে যাচ্ছে।